আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ যে রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম সেটি হচ্ছে মুলা দিয়ে চিকেন। সবাই তো জানি কম বেশি মুলা দিয়ে কীভাবে চিকেন রান্না করতে হয়, নর্মাল চিকেনের মতোই। তো ভাবলাম যারা নতুন তাদের জন্য হেল্প হবে। তো প্রথমে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, 2 টুকরো রসুনের ব্লক দিলাম, আর 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। তারপর দিচ্ছি 2টি তেজপাতা আর 7 মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে স্লো হিটে রাখবো, ঢাকা দিয়ে ডেকে পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত। এই যে 8-9 মিনিট পর পেঁয়াজটা প্রায় সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিব 2 টেবিল চামচ পরিমাণ মিক্স পাউডার, এই পাউডারের মধ্যে জিরা ধনে সব কিছুই আছে, আর দিব 1 টিস্পুন পরিমাণ লাল মরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষাবো মশলাটাকে, যেন পানিটা কিছু শুকিয়ে আসে, তারপর আমি চিকেনগুলো অ্যাড করবো। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় কষে গেছে আর তেল উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি চিকেন দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন বেবি চিকেনটা কীরকম সাইজের কাটা, কারি পিস যেটা মিডিয়াম সাইজের। তো এই চিকেন দিয়ে ভালো করে আবার কষাবো 8 থেকে 9 মিনিটের মতো। তো 8 থেকে 9 মিনিট কষানোর পর আমি কেটে রাখা মুলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে চিকেনের সাইজে কেটে নিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ডেকে রাখবো 8-10 মিনিটের মতো কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন চিকেন আর মুলা 10 মিনিট কষানোর পর প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি জুল দিয়ে দিচ্ছি। জুলটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন, আমি একটু জুল জুল রাখবো, সেই জন্য আমি জুলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2 কাপ পরিমাণ হলো। তো জুল দিয়ে রান্না করার পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিলাম। মাখা মাখা হয়েছে, তেমন পাতলা জুলও না আবার বেশি বোনাও না। আসলে এইভাবে মুলার কারি খুব ভালো লাগে, আর এটা আমি বাচ্চাদের জন্য রান্না করি, সেই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর বড়দের জন্য রান্না করলে 1 টেবিল চামচ পরিমাণ চিলি পাউডার দিলে খুবই ভালো হয়। তো দেখতেই পেলেন খুব ঝটপট রান্নাটা করে ফেললাম। আর এদিকে আমি এখন মুলা দিয়ে রান্না করব রুই মাছ। দেখতেই পেয়েছিলেন 2টি মুলা ছিল, একটি আমি চিকেন দিয়ে রান্না করছি আর অন্যটি রান্না করব রুই মাছ দিয়ে। তো রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, খুব ঝটপট রান্না করে ফেলবো এটাও, সব কিছু রেডি। তো পেঁয়াজ দিয়ে লবণ দিব পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা অপেক্ষা করব। তো দেখতেই পেলেন পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন আমি দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মিক্স পাউডার, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তো সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো, আর যেন পেস্টটা একটু নরম হয়ে যায়। তো পানি দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। তো দেখতেই পেলেন অল্প পরিমাণে পানি দিয়ে আমি বসিয়ে রাখবো, যেন পেঁয়াজ আর মশলা সুন্দরভাবে কষানো হয়। তো মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম মুলা। মুলা দিয়ে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন প্রায় সফট হয়ে গেছে। এখন আমি মাছগুলো অ্যাড করতেছি। আমি মাছগুলো আগে দিই না, কারণ মুলা একটু শক্ত, সফট হতে সময় লাগবে আর মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তো মাছ দিয়ে নেড়ে চেড়ে আবারও 5-7 মিনিট কষাবো, তারপর জুল দিয়ে রান্না করবো।
এই যে মাছ দেওয়ার পর মুলা আর মাছ থেকে পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো মুলা আর রুই মাছের তরকারি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে লোকটা দেখতেই পাচ্ছেন, 20 মিনিট পর আমি চুলিটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে রুই মাছ আর মুলার কারি। আশা করি এই যতপর রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর এদিকে আমি রান্না করতেছি বা ফ্রাই করতেছি কোটফিশ। আমার মেয়ে ফিশগুলো অনেক লাইক করে, তখন আমি কোটফিশগুলো ফ্রাই করে দিচ্ছি। আসলে এইভাবে ফ্রাই করে খেলে এই ফিশগুলো অনেক ভালো লাগে। তো আমার মাছ ফ্রাইটাও হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন পাস্তা বানাচ্ছি বাচ্চাদের জন্য। এই পাস্তাটা অনেক ইজি টু মেক, খুব সহজে রান্না করা হয় পাস্তা সস দিয়ে। এটাও রান্না শেষ। আর লাঞ্চের জন্য আমি বাচ্চাদেরকে যে খাবার বানিয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে বার্গার, এই যে হোমমেড বার্গার, চিপসগুলো ফ্রাই করেছি, আর বার্গারের যে বান এই বানগুলো সব থেকে নিয়ে আসা। আসলে মাঝে মধ্যে এইভাবে হোমমেড বার্গার খেলে ভালোই লাগে, একদম সপের মতোই টেস্ট বা হেলদি সপের চেয়ে করে বানানো। আর এদিকে আমার ছেলে একটা ডিজার্ট বানিয়েছিল, ওকে আমিও হেল্প করেছিলাম ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে। এটা খুবই হেলদি হয়। ডাইজেস্টিভ বিস্কুটগুলোকে প্রথমে ব্লেন্ড করলো। বিস্কুটগুলো ব্লেন্ড করে তারপর এই যে চেরি আর গ্রেপস কুচি কুচি করে কেটে নিয়েছে। তো বিস্কুট আর বাটার এভাবে মিক্স করে করার পর কাস্টার্ড দিয়ে দিলে। কাস্টার্ড দেওয়ার পর ফ্রিজে রাখবে 10 মিনিটের জন্য। তারপর ফ্রুটসগুলো সুন্দরভাবে বসিয়ে রাখবে। তো কাস্টার্ড দিয়ে 10 মিনিট ফ্রিজে রাখার পর এই যে ফ্রুটসগুলো অ্যাড করতেছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পাশে থাকার ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন সবাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখতেই পেলেন আমার ছেলে ডিজার্টটা খুব কালারফুল এবং সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।